যখন স্বপ্ন দেখতাম তখন একটাও স্বপ্ন পূরণ হয়নি, আজ যখন স্বপ্ন পূরণ হওয়ার সমস্ত দরজা খোলা আছে স্বপ্ন দেখতেই ভুলে গেছি। ইয়েস, সময় বড়ই নিষ্ঠুর। হাবড়ায় 3 নম্বর প্ল্যাটফর্মে ছোট্ট একটা ছেলে বিশ্বজিৎ দেউরি একটা ফাস্টফুডের দোকান চালায়। তো প্রথম যখন আমি দেখি তখন খুবই অবাক হই, এই বয়সের সমস্ত ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করে আর এই বয়সে বিশ্বজিৎকে এখানে দোকান চালাতে হচ্ছে। খুব জানতে ইচ্ছে হলো। তারপর পৌঁছে গেলাম বিশ্বজিতের কাছে আর বিশ্বজিতের মুখে যেগুলো শুনলাম হয়তো মনকে অনেকটাই নাড়া দিল। আচ্ছা, তোর এখানে কি কি পাওয়া যায়? আমার এখানে বাটার রোল, মাশরুম রোল, পাটি চপটা, তারপর হলো ভেজিটেবিল চপ, পনির রোল, ফিস পকোড়া আছে, তারপর হলো পাপড়ি চাট আছে অনেক রকমের, সিঙ্গাড়া আছে। চিকেন ফিকেন পাওয়া যায় না তো? ফিডে না, এখানে সব নিরামিষ। সব নিরামিষ, তাই তো? তো তোমার বয়সটা কত? আমার বয়স 13 বছর। 13 বছর? 13 বছর থেকে দোকানদারি করছো, ভয় লাগে না? দোকানে আসিস, পড়াশোনা অসুবিধা হয় না? তো দোকানে বসার কারণটা কি তোর? মার শরীর খারাপ তো, তাই জন্য। মায়ের শরীর খারাপ, বাবা বাড়িতে সব দেখাশোনা করে নাকি? হ্যাঁ, বাবা থাকে বাড়িতে, মা হসপিটালে ভর্তি ছিল, তো ওই জন্য দোকানে আসে, নাহলে আমি দোকানে আসি না। মানে দোকান কি তুই বিক্রি করিস সব? না, আমি দুপুরবেলা বসি আর বাবা বসে বিকেলে, বিকেলে বেশিরভাগ বাবা বসে, আমি মাঝে মাঝে থাকি, তাই তো? তাহলে ঠিকানা একটু বলে দে। আমার 3 নম্বর হাবড়া, 3 নম্বর প্ল্যাটফর্ম, ওভারব্রিজের সামনে। কটা থেকে কটার মধ্যে খোলা থাকে? 12:30 একটা থেকে 9:30। 9:30 মধ্যে খোলা থাকে, তাই তো? বাহ, তো পিছনে গিয়ে বাবা, তাই তো? হ্যাঁ। তো কাকু কেমন আছেন? তো আমার খুব ইচ্ছা আপনাদের ওখানে গিয়ে মেকিং দেখার। তো আপনাদের কারখানাটা কোথায়? পাশেই। তো গাইস চলো, পাশেই কারখানা আছে, কারখানা কিভাবে মেকিং হচ্ছে সেটাও দেখবো। প্ল্যাটফর্মে তো ওখানে সমস্ত কিছু তোমাদের দেখালাম, তো এবার তোমাদের মেকিং দেখাবো। এখানে বিশ্বজিৎ দেউরির বাবা এই কারখানার মধ্যে কিভাবে সমস্ত কিছু মেকিং করছে, তার সঙ্গে এই দাদাও আছে, ঠিক আছে? তো সমস্ত কিছু পকোড়ার মেকিং এখানে দেখাবো। পাটি চাপটা কি কি দিয়ে করছো দাদা? পাটি চাপটা আপনার এতে নারকেল আছে, দুধ আছে, আচ্ছা, আর পুরেতে আর চালের গুঁড়ো, ক্ষীর দেওয়া আছে, পুরেতে চালের গুঁড়ো দেওয়া আছে, নলের গুড় আছে, আচ্ছা, এলাচ আছে, আর আপনার সুজি আছে, চিনি আছে, ময়দা আছে। বুঝি কাকু, আপনার নামটা? আমার সঞ্জয় দেউরি। সঞ্জয় দেউরি, তো আপনাদের দোকানটা কত দিনের? দোকানটা এই 4 বছর ধরে চলছে। 4 বছর ধরে কি কি পাওয়া যায় আপনার ওখানে? মেইন ছিল পাপড়ি চাট, আচ্ছা, তারপরে এই ধরেছি মানে সব থেকে নিরামিষটা ধরেছি, মানে এই নিরামিষটাই যে সবাই চাচ্ছে, তার জন্য নিরামিষটা ধরেছি। আচ্ছা, এটা কি বানাচ্ছিল? পনির রোল। পনির রোল, তাই তো? আচ্ছা, পনির রোলের দামটা কত করেছেন? 20 টাকা। 20 টাকা। তো এই যে এটা কি আলু মাখাটা কি আছে? এটা রোলের তরকারি আলাদা। আচ্ছা, এটা জাস্ট আপনি দেখানোর জন্য। আচ্ছা, কাজু কিশমিশও দেন, তাই তো? হ্যাঁ, ওরা পনির চলে গেল, তাই তো? পনির। আচ্ছা, আপনার দোকানে যে আপনার ছেলে বসে, মানে ও চালায়, তাই তো দোকানটা? ওই চালায়, ওর মা অসুস্থ, তো আচ্ছা, যার জন্য ওকে দিয়ে চালাচ্ছে। আচ্ছা, আপনি এখানে শুধু মেকিং করেন, তাই তো? আর এখন আচ্ছা, ওটা কি বাটার লাগালেন নাকি? বাটার। আচ্ছা, পনিরগুলো লম্বা লম্বা কাটা থাকে, তাই তো? একদম, এই যা থাকে সব নিজস্ব, কোনো বাইরের কিছু। আচ্ছা আচ্ছা, এটা রোল তৈরি হলে এবার ফ্রাই হবে, তাই তো? এটা ফ্রাই হবে। আরো অনেক কিছু পাওয়া যায়, ক্ষীরের গোলাপজাম আছে, মোমো আছে, মানে প্রচুর আইটেম আছে, তাই তো? হ্যাঁ, প্রচুর আইটেম আছে। এই যে সিমাইটা না, একটু ঘিয়ে ভাজা। আচ্ছা, গন্ধটা পাচ্ছিলাম আর কি। হ্যাঁ, এরপরে আপনার যা সব হবে সব আপনার এই রিফাইন তেলে ভাজা। আচ্ছা আচ্ছা, আর এবারে পকোড়া ছাড়বো। এখন পকোড়া ছাড়বেন, তাই তো? গরম হয়ে গেছে তেল? হ্যাঁ।
আরে পিঠে দিয়ে আসো তো দিয়ে দাও এটা এটা কি ভেজ পকোড়া হচ্ছে তাই তো এটা ভেজ পকোড়া এটা কি দিচ্ছেন বাদাম বাদাম কি কি দেয়া হয় ভেজ পকোড়াতে গাজর বিন বাঁধাকপি মাশরুম আচ্ছা বাদামটা ভাজাই থাকে তাই তো বাদামটা ভাজাই থাকে আর এমনি মশলা দাও বিভিন্ন রকমের মশলা আচ্ছা সারাদিনে কত কেজি পকোড়া তুমি বিক্রি করো তো মোটামুটি কেজি পাঁচেক 5 কেজি মতো পকোড়া বিক্রি হয় তাই তো रेडी हो जाए चले जाए सारा दिन काज चले रात आठटा पर्यंत चले जाए বাবু তুই দোকানে যাস না হ্যাঁ যাই তুইও যাস আচ্ছা তো দাদা তো থাকে তোর নাম কি অভিজিৎ অভিজিৎ কিসে পড়ছিস তুই থ্রিতে পড়িস আর দুজনেই যাস দোকানে তাই তো আর স্কুল ছুটি না খোলা স্কুল খোলা আছে না ছুটি এখন বন্ধ স্কুল বন্ধ স্কুল বন্ধ থাকলে যাস তাই তো তো তোমরা এতক্ষণ মেকিং দেখলে তো এনাদের বক্তব্য যে স্টেশনে গিয়ে না খাওয়ার থেকে ওদের ওনাদের কথাবার্তা আমার খুব ভালো লেগেছে ব্যবহার খুবই ভালো তো আমাদের বলছে এখানে গরম গরম টেস্ট করার জন্য ওখানেও গরম করার ব্যবস্থা আছে তো চলো কি কি আছে টেস্ট করে তোমাদের বলছি তো গাইস একদম ফ্যাক্টরিতে এসে হরিচাঁদ মুখরোচকের সব পকোড়া টেস্ট করবো এখানে কাকু কিন্তু আমাদের বলেছে এখানে সব পকোড়া টেস্ট করতে তো কি কি আছে দাদা একটু বলো এটা কি আছে এটা আপনার পনির রোল আছে আচ্ছা আর এটা এটা ভেজ পকোড়া আচ্ছা এটা আপনার বাটার রোল আর এটা হচ্ছে পাটি সাপটা পাটি সাপটা দামগুলো একটু বলো হ্যাঁ পাটি সাপটা আপনার 10 টাকা করে ভেজ পকোড়া 6 টাকা পিস পনির রোল 20 টাকা পিস বাটার রোল 30 টাকা বাটার রোল 30 টাকা পিস তো গাইস এই হচ্ছে ভেজ পকোড়া এরকম সাইজের যথেষ্ট বড় সাইজ 6 টাকা পিসের প্রথমে যেটা আমার মুখে হিট করেছে সেটা হচ্ছে বাদামটা তো ভেতরে কি কি দেওয়া আছে তোমরা দেখো বাঁধাকপি দেওয়া আছে গাজর দেওয়া আছে বাদাম আছে ক্যাপসিকাম আছে খুব সুন্দর লাগছে খেতে গাইস 6 টাকা দাম হিসেবে একদম ঠিকঠাক দাম আছে তো চলো নেক্সট আইটেমটা ট্রাই করি গাইস পনির রোলের ওপরটা দেখো ওপরটা হচ্ছে একদম ক্রিসপি আর ভেতরটা নরম দেখতে পাচ্ছি তো ওপরটা দেওয়া আছে সিমই দেওয়া আছে আর তোমার বিস্কুটের গুঁড়ো দেওয়া আছে তো আগে তোমাদের একটু ভেঙে দেখাই ভেতরে মটর কড়াই আছে পনির আছে তারপর কিসমিস দেখতে পাচ্ছি তো কিরকম খেতে একটু টেস্ট করে বলছি তোমাদেরকে বাদামও আছে ভেতরে বাটার দেওয়া আছে প্লাস হচ্ছে সিমইটা যেহেতু ঘিয়ে ভাজা তাই জন্য একটু ঘিয়ের ফ্লেভার আসছে ভেতরটা একদম সফট দাম 20 টাকা হিসাবে পনির রোল কিন্তু যথেষ্ট ভালো খেতে তো অনেকক্ষণ ঝালঝাল আইটেম খেলাম এবার একটু মিষ্টিতে আসছি শীতকালে ঝাল খাওয়ার পরে একটু মিষ্টির দরকার আর শীতকালে হচ্ছে একদম পাটি সাপটা গরম গরম পাটি সাপটা ভালো খেয়ে দেখি আর কথা আছে না জমে ক্ষীর সত্যি কথা বলছি ভেতরে যে খোয়া ক্ষীর আর নারকুলের টুকটা আছে না একদম ফাটাফাটি খেতে হালকা অ্যালার্জির ফ্লেভার আছে সত্যি ভালো খেতে তো তোমাদের বলতে পারি হাবড়া যদি ভিজিট করো তো হাবড়া 3 নম্বর স্টেশনে হরিচাঁদ মুখরোচকের প্রত্যেকটা আইটেম কিন্তু ট্রাই করে দেখো আর আমার রেকমেন্ডেড থাকবে এই শীতে পাটি সাপটা পাটি সাপটা কিন্তু বস অসম খেতে তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আমার নেক্সট ভিডিওতে টাটা